হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে এসেছি। আগে যে পেয়ারগুলো দেখেছিলাম এর সাথে আরও কিছু পেয়ার আছে ছেলের মতো বা বাচ্চা আছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আর দাদার নাম্বার ডিসপ্লে থাকবে, অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। দেখুন মুন্ডু সাদার জোড়া দেখাচ্ছি, কালো চোখের দাদা জোড়াটা কোথায় তোলা আছে? দেউলটি থেকে। দেউলটি থেকে? ওর চাষির বাড়ি থেকে না? বড় চাষির। কতদিনে পেয়ার আছে এটা? দু বছর মতো। প্রথম থেকে জোড়া ছিল না জোড়া করেছো? না, জোড়া করেছো। ঠিক আছে, নটটি তাহলে দেখাচ্ছি। দেখুন নটটা কি সে দাদা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল নাকি? হ্যাঁ, মাদিটা অন্য জায়গায় কালেক্ট করা? না, মাদিটা সে দাদার কাছে। ও, মাদিটাই একসাথে জোড়া নিয়েছে। মাটি কাঁচি করা আছে, পাঞ্জাটিও দেখুন। পায়রা বডিটি দেখুন একবার, আচ্ছা ছেড়ে আরো ভালো করে ফিগানেসটা দেখাবো। এর মাদিটি দেখাচ্ছি দেখুন এবার, সেম জোড়া আছে। তাদের বাচ্চা উড়ানো আছে? বাচ্চা উড়ান 6 ঘন্টা প্লাস উড়ান আছে। নাটি কাঁচি করা আছে, নাটি ভাইব্রেট করছে দেখুন। পাঞ্জাটিও দেখুন, পায়রা বডিটি দেখুন একবার, সুন্দর বডি। আচ্ছা ছেড়ে আরো ফিগার নিচটি ভালো করে দেখাবো। দেখুন দেখুন খাঁচার মধ্যে জোড়াটির কালারটিও খুব সুন্দর আর ফিগার নিচটি খুব সুন্দর। দেখুন ডানাটি ভাইব্রেট করছে, দাদা বাড়ির সেরা কিছু জোড়া। দেখুন এক জোড়া সবুজের জোড়া দেখাচ্ছি দানা লাইনে, নটটি দেখাচ্ছি। দেখুন তাদের কি পায়রা আছে? এটা কালো দানা লাইন, এটা নট। দানাটি কাঁচি করা আছে, পাঞ্জাটি দেখুন, পায়রা বডিটি দেখুন। এই মাদিটি এবার দেখাচ্ছি, দেখুন দেখুন মাদিটি সেম মাদি। এদের কিছু বাচ্চাও আছে, আমি দেখাবো। বাচ্চা ছেলের মধ্যে আছে? না, ছেলের মধ্যে আছে। বাচ্চা ছেলের মধ্যে আছে, সেগুলো আপনাদেরকে সেকেন্ড পার্টে দেখাবো। পাঞ্জাটি দেখুন, আচ্ছা ছেলে দেখাচ্ছি দেখুন এবার, দেখুন জোড়াটি। আচ্ছা ছেলে দেখাচ্ছি, খুব সুন্দর জোড়া ছিল, খুব বড় সাইজের পায়রা নেই, শর্ট সাইজের পায়রা। নর মাদি সেম টু সেম, এদের সব বাচ্চা অনেক সেল আছে, সেগুলো আপনাদেরকে দেখাবি দেবো। দেখুন দেখুন এটা দাসুল লাইনের নর, দাসুল লাইন, দাসুল লাইন বলে তো, দাসুল লাইনের নর আছে। লাইনে নিয়ে নর একটা আমার কাছে, এটা অনেক দিনই আছে আমার কাছে, প্রায় 8 বছর 9 বছর আছে। দেখুন পাঞ্জাটিও দেখুন, দেখুন ছেলে দেখাচ্ছি। দেখুন নর আছে একটি, ছেলের মধ্যে নর আছে, লাল চোখের নর, দুবাই লাইনের নর, দুয়াজ লাইনের। দানাটি কাঁচি করা আছে, জোড়া দুম, নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লের মধ্যেই, অবশ্যই যোগাযোগ করে নেবে দাদার সাথে। বডিটি দেখুন, একবারে
দেখুন আরেকটি নর আছে, তাদের কি নর আছে, এটা জিরিয়া লাইনের নর আছে, জিরিয়া নর আছে, এটা উড়ান আছে মনে হয়, উড়ান আছে, কতক্ষণ উড়ান দিয়েছে, কেউ যদি দেখতে চায় পায়রা উড়িয়ে দেখিয়ে দেবো, সাড়ে ছ ঘন্টা প্লাস, এই গরমে যদি বলে কেউ গরমে দেখিয়ে দেবো আমি, কোনো সমস্যা নেই। পাঞ্জাটিও দেখুন, দেখুন পায়রা বডিটি দেখুন, খুব ভালো বডি, দেখুন আরেকটি সবুজ নর দেখাচ্ছি, বিজি সেভেন নর, বিজি সেভেন নর, লাল চোখ, ডানাটি দেখুন, পাঞ্জাটি দেখুন, পায়রা বডিটি দেখুন, তা কতক্ষণ উড়ান আছে, এটা উড়িয়েছিলে, না দাদা উড়ানো হয়নি, দেখুন জিরিয়া বাচ্চা আছে একটি, জিরিয়া মাদি, জিরিয়া মাদি বাচ্চা, নতুন পালক ছাড়ছে, পালকগুলো জ্বলে গিয়েছিল, পালকগুলো জ্বলে যাওয়ার জন্য পালকগুলো টানা হয়েছে, তো বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, আবার জোড়া দুম আছে, পাঞ্জাটিও দেখুন, কি পায়রা আছে, এটা হচ্ছে জিরিয়া লাইনের, লাল চোখের লাইনের পায়রা, তো কালো চোখ কালাঙ্কা টাইপের বেরিয়েছে, তো পায়রা খুব সুন্দর উড়ায়, উড়ান আছে পায়রা, মাদি পায়রা, সব ছেলের মধ্যে আছে, দেখুন পাঞ্জাটি দেখুন, বডিটি দেখুন, তো পায়রাগুলো একসাথে ফিঙ্গারনেস ফিঙ্গারনেস দেখাবো, নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে, দেখুন আরেকটি বাচ্চা দেখাচ্ছি, সবুজের বাচ্চা, দাদা কোন ধারি বাচ্চাটা, এটা যে কড়া চোখের লাস্টে যে লাইনটা দেখালাম ওই লাইনেরই কড়া চোখের, তো দানা চোখে হালকা দানা চোখে, বাচ্চা সেটিং আছে, হ্যাঁ সেটিং হয়েছে মোটামুটি, দুকাটির বাচ্চা, দেখুন পাঞ্জাটি দেখুন, পাঞ্জাটি এখন কিছু বোঝা যাচ্ছে না, তাও দেখুন, দেখুন পায়রা বডিটি দেখুন, দেখুন আরেকটি বাচ্চা দেখাচ্ছি, একই ধারির বাচ্চা, যে বাচ্চাটা দেখালাম সে একই ধারির বাচ্চা, এক জোড়া বাচ্চা নাকি, না সিঙ্গেল সিঙ্গেল, ডানাটি দেখুন, পাঞ্জাটি দেখুন, পায়রা বডিটি দেখুন, দেখুন যে ধারিটি দেখেছিলাম বাচ্চা দুটো, সেই ধারিরই বাচ্চা একটি, এটা কি বাচ্চা আছে, নর না মাদিটা, মাদা, মাদা বাচ্চা, পাঞ্জাটিও দেখে নিন, পায়রা বডিটি দেখুন একবার, দেখুন এই যে পায়রাগুলো সব দেখালাম, সব পায়রা ছেলের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ফিগারনেসগুলো দেখাচ্ছে, দেখুন প্রত্যেকটা পায়রা সুস্থ পায়রা, খুব ভালো পায়রা আছে, নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লের মধ্যে, অবশ্যই আসার যোগাযোগ করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আরও অনেক যদি তোমার পায়রা বন্ধু থাকে তাদেরকে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি, কারণ তাদেরও যদি ছেলের পায়রা কেনার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আসার যোগাযোগ করতে পারবেন, দাদার কাছে সব রকমই পায়রা পাবেন, দেখুন পায়রাগুলি